আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আরও একটা ভিডিওতে। অনেকদিন ধরেই প্রচুর রিকোয়েস্ট আসছিল যে ভার্বের উপর একটা ক্লাস নেওয়ার জন্য। তা আমি ভাবলাম যে ভার্ব প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভার্ব তো খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, তবে বেসিক ডেভেলপমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সব কিছুর পরে আমার চিন্তা হলো যে আজকে ভার্ব নিয়ে একটু কথা বলি, ছেলেমেয়েদের জন্য যেহেতু এত সমস্যা ভার্ব নিয়ে একটু কথা বলি। আজকে ভার্বের পূর্ণাঙ্গ জিনিস নিয়ে কথা বলার চেষ্টা করা হবে না, এবং আজকে শুধু একটা ভার্ব নিয়ে কথা বলার চেষ্টা করা হবে। এবং এই ভার্বটা যদি আপনাদের আমি বুঝাতে পারি, তাহলে আপনাদের রেসপন্সের উপরে আমাদের পরবর্তী ভার্বের আমি চেষ্টা করব যে চারটা অথবা পাঁচটা ভিডিও দেওয়ার জন্য। আজকে যেই ভার্বটা নিয়ে কথা বলবো, এই ভার্বটার নাম হচ্ছে কগনেট ভার্ব। কি ভার্ব ভাই বলেন তো? কগনেট ভার্ব। ভার্বটা দেখেই মনে হতে পারে যে আমাদের এটা তো আসলে পরীক্ষার জন্য তেমন ইম্পর্টেন্ট না, কিন্তু আমাদের তারপরে দেখেন ব্যাংকের পরীক্ষায় এবং বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষায়, শিক্ষক নিবন্ধন পরীক্ষাতেও এই কগনেট ভার্ব থেকে প্রশ্ন আসছে। তো কগনেট ভার্বটাকে যখন আমরা দেখব, তখন আমাদের কাছে মনে হতে পারে আকাশ থেকে মনে হয় নতুন একটা ভার্ব নাজিল হয়েছে। বিষয়টা এরকম না, আমরা যখন ইংরেজিটাকে আলাদা করে চিন্তা করি তখনই হচ্ছে আমাদের কাছে এটা খুব কঠিন বলে মনে হয়। আপনারা যারা বাংলা ব্যাকরণ পড়েছেন, বাংলা ব্যাকরণে ক্রিয়া অধ্যায়, ক্রিয়াপদ অধ্যায়টা পড়েছেন। ক্রিয়া অধ্যায়ে আমাদের একটা ভার্ব ছিল সমধাতুষ্ক্রিয়া, মনে আছে? মনে না থাকলে আমি দু একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি, দেখবেন মনে পড়বে। এরকম একটা এক্সাম্পল ছিল যেমন বেশ এক গুম ঘুমিয়েছ, আজ কি খেলাটাই না খেললে। বুঝাইতে পারলাম যে ঘুম ঘুমিয়েছ খেলা খেলাটা, তার মানে আমাদের ভার্ব এবং মানে ক্রিয়া এবং মানে কর্ম, মানে বাংলা বাক্যের ক্রিয়া এবং কর্ম। সমধাতুষ্ক্রিয়া কাকে বলা হয়? যেই বাক্যের ক্রিয়া এবং কর্ম, কর্ম মানে অবজেক্ট, একই থেকে উৎপন্ন হয়, মানে ক্রিয়া থেকে কর্ম উৎপন্ন হয়, ওটাকে সমধাতুষ্ক্রিয়া বলা হয়। বাংলায় যেটাকে সমধাতুষ্ক্রিয়া বলা হয়, ইংরেজিতে এটাকে কগনেট ভার্ব বলা হয়। আমি আশা করি এইবার আপনি বুঝে গেছেন। বাংলায় যেটাকে সমধাতুষ্ক্রিয়া বলা হয়, ইংরেজিতে ওটাকে কি বলা হয় বলুন তো? কগনেট ভার্ব বলা হয়। যদি আপনাকে এবার বলি যে আপনার ধরেন রমজান মাসের দিন খুব টায়ার্ড আছেন, দুই বন্ধুর সাথে আপনারা মোবাইলে মনে হচ্ছে আপনাদের গেম খেলতেছেন বা লুডো খেলতেছেন, তা আপনি দুই তিনটা দান জিতে গেছেন। দুই তিনটা দান জিতে যাওয়ার পরে আপনার বন্ধু বলতেছে যে আজ কি খেলা তুমি খেললে। খুব মনোযোগ দিয়ে দেখেন, আজ বন্ধু তুমি কি খেলা তুমি খেললে, মানে খেলা এবং খেললে, এই খেললে ভার্ব থেকেই খেলা শব্দের উৎপন্ন হয়েছে। তার মানে আমরা একটা কনসেপ্ট থেকে মনে রাখতে পারবো, যেই ভার্বের অবজেক্ট, যেই ভার্বের অবজেক্ট ওই ভার্ব থেকেই উৎপন্ন করা হবে, ওই ভার্বটাকেই কগনেট ভার্ব বলা হবে। আমাদের বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করা হয়েছে এবং আমাদের ছেলেমেয়েদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, ম্যাক্সিমাম ছেলেমেয়ে বুঝে না। আমরা সহজভাবে চিন্তা করব, ভার্ব থেকেই যদি ওই ভার্বের অবজেক্টের উৎপন্ন হয় তখন সেটাকে কগনেট ভার্ব বলা হয়, এবং ওই যে অবজেক্ট হবে ওইটাকে কগনেট অবজেক্ট বলা হয়। যেমন যদি এই প্রশ্নটা আমরা দেখি, 43 নাম্বার কোশ্চেন, যেমন আই ড্রিমড এ ওয়ান্ডারফুল ড্রিম, আপনার কাছে এটা মনেই হতে পারে এটা একটা ট্রান্সিটিভ ভার্ব। কেন? আমি দেখেছিলাম, হোয়াট ডিড আই ড্রিম, আমি কি দেখেছিলাম, আমি একটা সুন্দর স্বপ্ন, বিস্ময়কর স্বপ্ন দেখেছিলাম, তার মানে অবজেক্ট আছে। যেই সকল ভার্বের অবজেক্ট থাকে ওটাকে কি বলা হয়? ট্রান্সিটিভ ভার্ব বলা হয়। ম্যাক্সিমাম ছেলেমেয়ে আমাদের এটা ড্রিমটাকে কি বলা, কি দেখাতে পারে? ট্রান্সিটিভ ভার্ব লাগে। কিন্তু একটু একটু লক্ষ্য করেন তো ভাই, দেখেন এই জায়গায় ড্রিম একটা ভার্ব, এই যে পরবর্তী যে অবজেক্টটা আছে ড্রিম, এই ড্রিম ভার্ব থেকেই আমাদের কি বলেন তো এই অবজেক্টটা উৎপন্ন হলো। আমরা কি বলেছি, ভার্ব থেকে অবজেক্ট উৎপন্ন হলেই সেটাকে কি বলা হয়? কগনেট ভার্ব বলা হয়, এবং কগনেট যে অবজেক্টটা গ্রহণ করা হয় ওটাকে কগনেট অবজেক্ট বলা হয়। তার মানে এটা কগনেট অবজেক্ট, ড্রিম শব্দটা হচ্ছে কি বলুন তো? কগনেট অবজেক্ট। আমরা যদি আরেকটা প্রশ্ন একটু লেখার চেষ্টা করি, যেমন হি রেইন এ রেস, খুব ভালো করে লক্ষ্য করেন, যেমন এখানে রেন শব্দটা আসলে কোন ভার্ব একটু তাকান, এই রেন ভার্ব থেকে আমাদের রেস, এই যে অবজেক্টটা তৈরি করা হয়েছে, উৎপন্ন হয়েছে। তো ভার্ব থেকে যদি আমাদের অবজেক্ট উৎপন্ন হয় ওটাকে ট্রান্সিটিভ ভার্ব না, ওটা কি বলা হয়? কগনেট ভার্ব বলা হয়। সুতরাং আমাদের আনসার হচ্ছে কি বলতো? কগনেট ভার্ব। আমরা এক কথায় বলতে পারি এই একটু সামারি জানার পরে, বাংলা গ্রামারের সাথে একটু মিলানোর পরে, আমরা শুধু একটা মিনিট, সর্বোচ্চ 30 সেকেন্ড মনে রাখবো আমরা কিভাবে, কোনো সেন্টেন্সের ভার্ব থেকে যদি ওই সেন্টেন্সের অবজেক্ট উৎপন্ন হয় ওটাকে কগনেট ভার্ব বলা হয়। আপনি যদি এই থিমটা বুঝে থাকেন, তাহলে আমাদের 44 নাম্বার কোশ্চেনটা, এখানে চারটা অপশন আছে, আপনি একটু দেখানোর চেষ্টা করবেন যে আমাদের এখানে কগনেট ভার্ব কোনগুলা। যদি আমার এই নিউ আইডিয়াটা আমাদের বাংলা ব্যাকরণের সাথে মিলিয়ে পড়ার যে আইডিয়াটা,
এটা যদি আপনাদের কাজে লাগে এবং আপনারা যদি বুঝতে পারেন, আপনারা মন্তব্য জানাবেন। যদি বুঝতে পারেন তাহলে আমাদের পরবর্তী ভার্বের উপর আরও 4টা ক্লাস দিয়ে আপনাদের ভার্বের অধ্যায়টাকে ক্লিয়ারিফাই করার চেষ্টা করা হবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।